জহিন বন্ধুরা যারা আমাদের বেঙ্গলীয় আর্মি অ্যাস্টুডেন্ট তাদের জন্য একটা নতুন পে স্লিপ নিয়ে আসলাম ইন্ডিয়ান আর্মির জওয়ান যার রেসিপি নাইক মানে আট সাল কমপ্লিট হয়ে যাওয়ার পর রেসিপি নায়ক লাগু হয় তাতে কেমন কি স্যালারি গভর্নমেন্ট আমাদেরকে পে করে তার সম্বন্ধে কিছু জানায় তো যে জওয়ান তার ভর্তি ডেট হচ্ছে আঠেরো ছয় দু হাজার পনেরো আর মাস্টার ডেট মানে সিপাহী ডেট মানে কাশাম খেয়েছে উনত্রিশ চার দু হাজার ষোলো ইনক্রিমেন্ট ডেট তার এক এক দু হাজার চব্বিশ কেন এটা বারো দু হাজার তেইশের পেস্লিপ তা দেখতে পাচ্ছ ফার্স্ট এসিপি লেগে গেছে তো কেমন কী স্যালারি পাই শুরু করা যাক তার প্যান্ট পে হয়ে গেছে সাতাশ হাজার নশো পে হয়েছে বাউন্ন হাজার দুশো ক্লাস পে হয়ে গেছে দুশো পঁচিশ টাকা পিপিটিএল হয়ে গেছে আটশোশো টাকা ডি এ হয়ে গেছে ষোলো হাজার চুয়ান্ন টাকা পিএমএইচ এ যেটার ফুল ফর্ম ঠিক যেন তার নব্বই টাকা এলারের লাস্ট রাসন মানি আটশো তিপ্পান্ন টাকা অ্যালাউন্স আটত্রিশ হাজার দুশো উনত্রিশ টাকা সে হয়তো মেবি লাদাখে আছে এবং সে ছুটি যাওয়ার জন্য ছুটির অ্যালাউন্স কেটে নিয়েছে এখানে যে অ্যালাউন্স তা কেটে নিয়েছে এবং আধার অ্যাডজাস্টমেন্ট নশো কুড়ি টাকা মিলে সব কিছু ক্রেডিট হয়েছে একাত্তর হাজার তিনশো উনচল্লিশ টাকা এবং ব্যাঙ্কে ক্রেডিট হয়েছে এক সাতান্ন হাজার একশো তিয়াত্তর টাকা তো ডেবিট পার্সনে দেখা যাক কী হচ্ছে পিপি ফান্ডে সে এক টাকাও কাটায় না নর্মালি এটা ম্যান্ডেটারি ষোলোশো পঁচাত্তর টাকা কাটবেই তারপর এই জি আইএফে পাঁচ হাজার ম্যান্ডেটারি প্রথমে যেটা ঢাই হাজার ছিল এটা বেড়ে পাঁচ হাজার হয়ে গেছে ইনকাম ট্যাক্স কেটে নিয়েছে সাত হাজার চারশো একানব্বই এবং ব্যাঙ্কে তো বললাম পাঁচ হাজার সাতান্ন হাজার একশো তিয়াত্তর টাকা কেটেছে তো এই হচ্ছে তার পে স্লিপ এবং কিছু ইনক্রিজ এসিপি নাইক লেগে যাওয়ার পর একটা এক্সট্রা ওয়ার্ক অ্যালাউন্স হয় যেটার টু অর্ডার করলে ছ হাজার তিনশো একষট্টি টাকা পাই এবং ছুটি যাওয়ার জন্য এই টু অর্ডারগুলো হয়েছে এই বক্সটা হচ্ছে তার স্যালারি স্লিপের মেন পার্ট ম্যান পে সাতাশ হাজার নশো পে বাউন্শো ক্লাস পে দুশো পঁচিশ টাকা ডিপিটিএল আঠেরোশো টাকা ডিএ ষোলো হাজার চুয়ান্ন টাকা পি এম এইচ এ রেশনের পয়সা নব্বই টাকা এল আর আটশো তিপান্ন টাকা হাই অ্যালটিটিউড অ্যালাউন্স সতেরো হাজার তিনশো এইচ যেটা হোম রেন্ট অ্যালাউন্স হয় পঁচিশ হাজার সরি পঁচিশশো এগারো টাকা হাফ রিলিফ পাঁচশো ষাট টাকা রিক্স অ্যালাউন্স সাতেরো হাজার তিনশো টাকা রাম অ্যালাউন্স তিনশো ষাট টাকা রাম অ্যালাউন্সের মধ্যে পড়ে আমাদের ড্রিঙ্কিং যারা ড্রিঙ্কার বা নন ড্রিঙ্কার সবাইকে দেওয়া হয় সিগারেট অ্যালাউন্স এসব দেওয়া হয় আর্মি থেকে তিনশো ষাট টাকা পায় আর সেহেতু লাদাখে আছে তার জন্য তার সতেরো হাজার তিনশো সতেরো হাজার তিনশো রিক্স আর হেলথি অ্যালাউন্স পায় দেখে যাক ফান্ড সে কত কাটাচ্ছে ষোলোশো পঁচাত্তর টাকা করে কাটাচ্ছে এখন তার মেন ক্লোজিং ব্যালেন্স আছে আঠাশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা তো এই হচ্ছে তার এসিপি নায়ক মানে আট সাল কমপ্লিট হয়ে যাওয়ার পর এই তার পে স্লিপ বন্ধুরা তো এই পে স্লিপ থেকে মেবি হয়তো তোমরা মোটিভেট হবে তোমরাও একটু আর্মিতে আসার চেষ্টা করবে তো অগ্নিবীরে যারা আসছো তাদের জন্যে এখন তো অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে তো তোমরা যদি চাও বন্ধুরা তার নিয়ে একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো আলাদাভাবে আর কি কি চেঞ্জেস এসছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব